চতুর্থী পূর্ণলগ্নে মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল 660 বছরের পুরনো ঐতিহ্যবাহী খর্দার ক্ষেত্রপাল ঠাকুরবাড়ি দুর্গ উৎসবের ব্যবস্থাপনায় সুদীপ্ত ভট্টাচার্য, বিকি ভট্টাচার্য, প্রসূন ভট্টাচার্য। বাড়ি পুজো বললে কথা, তাই আয়োজনে কোনো ফাঁকফোঁক করছিল না। এদিন উদ্বোধনী উপলক্ষে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ, পলা সহ মেট্রো রেল আধিকারিক প্রত্যুষ সিনহা সহ অন্যান্যরা। এদিন প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের চিত্র সাজানো হয় এই বাড়ির সমস্ত দেওয়াল জুড়ে। পাশাপাশি এদিন মঞ্জুরি ডান্স গ্রুপ এবং প্রসূন ভট্টাচার্য পরিচালনা নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গানে নাচে মেতে ওঠে ক্ষেত্রপাল ঠাকুরবাড়ির পুজো উদ্বোধনের মুহূর্ত। দীর্ঘদিন পর পুজো উপলক্ষে আনন্দে সামিল হতে পেরে সবাই খুশি, উদ্যোক্তা বা আয়োজক সুদীপ্ত ভট্টাচার্য, বিকি ভট্টাচার্য এবং প্রসূন ভট্টাচার্যরা। ক্ষেত্রপাল ঠাকুরবাড়ির কথা অনেক শুনেছি বা এই অঞ্চল থেকে তো আমাদের প্রায় প্রতিদিনের যাতায়াত ছিল বা এখনো আছে, খুব ভালো লাগে। আমরা ভাসান মানে আমাদের পাড়া সূর্য সেন নগরের ঠাকুর নিয়ে আমরা কাঁধে যাই, ফেরার পথে তখন এখানে নিস্তব্ধ এই বাড়ির পাশ থেকে যাই, তখন মাতৃমূর্তি বিসর্জন হয়ে যায়,